একটু প্রশ্ন করি যে আমাদের কাউসার ভাই তো আইনজীবী, তার দীর্ঘ দীর্ঘ অনশন প্রাইসেসের পথে ঐতিহ্য আছে, উনি জানেন না এটা একটা ফৌজদারি অপরাধ, আর তারা নাকি আইনের শাসন কায়েম করেছে, তারা নাকি দেশে সুশাসন কায়েম করেছে, তো একটা ফৌজদারি অপরাধ তারা তারা কেন কাজ করবে? জিয়া রহমানের হত্যার বিচার আজকে 12 বছর তারা এক টানা ক্ষমতায়, তারা কেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হত্যার বিচার করলো না? নিশ্চয়ই তারা নিজেরা যুক্ত এই হত্যার সাথে, না হলে এই হত্যাকাণ্ডের বিচার তারা কেন করলো না? যদি দেশে আইনের শাসন থাকে, যদি দেশে একটা স্বাধীন বিচার বিভাগ থাকে, যদি আওয়ামী লীগ সকলের জন্য আইনের শাসন নিশ্চিত করতে পারে, যদি আওয়ামী লীগ সকলের জন্য সুশাসন নিশ্চিত করতে পারে, জাস্টিস নিশ্চিত করতে পারে, এটা যদি তারা দাবি করে থাকে, তাহলে আজকে 12 বছর কেন তারা শহীদ প্রেসিডেন্ট? আপনারা যখন ক্ষমতায় ছিলেন, আচ্ছা আমি একটা প্রশ্ন যাব, আপনি বলেছেন 12 বছর বর্তমান সরকার ক্ষমতায়, কেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হত্যার বিচার করলো না? আপনি বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কেন বিচার হয়নি হত্যা, কিন্তু আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কি জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার করেছিলেন? আমি তো আমাদের আলোচনা হচ্ছে যে আমরা না হয় অনেক কিছুই ভুল করেছি, তো আওয়ামী লীগ যে এত একেবারে মানে জলে ফেরেশতার দাবি করে, আওয়ামী লীগ আজকে 12 বছর কি করে তারা ক্ষমতায় থেকে শেষ করতে হবে? 96 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর ইন্টারমিডিয়েট অধ্যাদেশ বাতিল করে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি, যুদ্ধাপরাধের বিচার করেছি। বিএনপি যখন 91 সালে ক্ষমতায় আসে, 2001 সালে ক্ষমতায় আসে, 10 বছর ক্ষমতায় ছিলেন, তখন কি এই মামলাটা করার উদ্যোগ নিয়েছিলেন? আর আমি একটা পয়েন্ট বলতে চাই, অতীতের জায়গায় আমরা অনেক অতীত নিয়ে অনেক পৃষ্ঠা উল্টাতে পারবো, কিন্তু কাউসার আমরা আজকে জানতে চাই যে আপনাদের দৃষ্টিতে আপনাদের আয়নায় বিএনপি কোন জায়গায় আপনারা দেখছেন? যদি দেখছেন বিএনপি একদম টোটাল আপনাদের আয়নাতে ভ্যানিশ, কিন্তু আমার সেই শুরুর কথা, তাহলে আপনাদের দিন শুরুর আয়নাটা কেন বিএনপি কে দেওয়া হয়? সময় এইটাই আমি প্রশ্ন করছি, আমার জানার চাই আমরা বিএনপি হয় বিএনপি কে একটা রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করতে চাই। এই দলটা কিন্তু দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল, যদিও কারা এমপি ছিল, কারা মন্ত্রী ছিল, খুব বিতর্কিত লোক ছিল, সেটা হয়েছিল, এবং বিতর্কিত লোকরা, সুবিধাবাদী লোকরা, স্বাধীনতা পরাজিত লোকরা এসেছিল বলেই আজকে দলটি দাঁড়াতে পারছে না, মেরুদণ্ড সোজা করতে পারছে না। হ্যাঁ, ব্যারিস্টার রুমিন ফারান 2014 এবং 2018 নির্বাচনের কথা বলেছেন। দেখেন, একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করলে সাংগঠনিক এমনি পিছিয়ে যায়, এবং তারা সেই কাজটি করেছেন, শুধু সেটা করে নাই, ঘোষণা দিয়েছে ইউপি নির্বাচনে যাবে না, ইলেকশন গুলোতে যাবে না, আগুন সন্ত্রাস করেছে, জনগণ এবং ভোটার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা করে দেখবেন 14 সালের পর স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, সেখানে সুবিধা করতে পারেন, মানুষ এটাকে পছন্দ করে না। 18 সালে দেখুন, আপনারা চেয়ারম্যান এই মনোনয়ন মানিত করেছে, সরকারি দলের আয়নাতেই কিন্তু আপনারা টিকে আছেন, সরকারি দলের আয়নাতে টিকে আছেন। মানে আমরা চাই দলটি সাংগঠনিক দিকে সহ্য করুক, আন্দোলনে জনগণ সম্পৃক্ত করুক, কোনোই পাচ্ছে না অবৈধ সরকার, খালি অবৈধ সরকারের অধীনে তো আপনি কোনো নির্বাচন আশা করতে পারেন না, বাংলাদেশ এখন কোনো নির্বাচনই নাই, কোনো নির্বাচনই নাই বাংলাদেশে, তাহলে এগুলো কি করেন আপনারা? আমি এটাই বলতে যাচ্ছিলাম, বিরুদ্ধে সংগ্রামটা কিন্তু দীর্ঘ হয়, আমরা বহু স্বৈরাচারী দেশ দেখেছি যেখানে বছরের পর বছর অর্ধ শতক ধরে সংগ্রাম হয়েছে, তো সুতরাং এই সংগ্রামটা আসলে আমাদের সবার, এটা আমি বলতে চাই, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা 81 সাল থেকে 22 বছর লড়াই সংগ্রাম করে রাস্তায় থেকে রাষ্ট্র ক্ষমতায় এসে নির্বাচনের মধ্য দিয়ে একটা আন্দোলন দিয়ে স্বৈরাচার সরকার ঘটিয়েছি। আপনারা যেটা মনে করছেন এসি রুমের থেকে ব্রিফিং করে ক্ষমতায় আসবেন, সেটা সম্ভব না, এটা কেউ মনে করছে না। আমরা চাই গণতান্ত্রিক করুক। হ্যাঁ, আপনি বলেছেন নেতৃত্বের সংকট, বাংলাদেশের হৃদয় ধারণ করে আছে, কিন্তু আমার কথা হচ্ছে ওনাদের কথার উত্তরে বলতে হয়, ওনাদের সাধারণ সম্পাদক তো সুবে সাদেক থেকে এশার ওয়াক্তের পরে তাহাজ্জুদ পর্যন্ত খালি বিএনপি 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 জপতে থাকে, আমরা যখন গণমাধ্যম খুলি খালি বিএনপি দেখি, আমরা যখন কোনো টক শোতে বসি তখন বিএনপি ছাড়া আলোচনা হয় না, আমরা যখন কোনো রাউন্ড টেবিলে যাই তখন বিএনপি ছাড়া হয় না, তো সবকিছুতেই তো বিএনপি, তারপরে বিএনপি না, কিন্তু তাদের একটা